ওকে, আচ্ছা তো তাহলে শুরু করি। দেখো তো প্রথমে প্রথম ম্যাচটা দেখো তো প্রথম ম্যাচটা আমাকে বলো তো দেখি, তোমরা গত দিনের আলোকে আমাকে বলো তো দেখি এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার বলবা। পয়েন্ট হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে জোস, একদম ঠিক। ইয়ের উপরে যে ফাংশনটা আছে, সেই ইয়ের উপরে যে ফাংশনটা আছে সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে, তাই তো? তার মানে আমার অ্যান্সার হলো ইডিডিবার ফাংশন, সেটাই তো। আচ্ছা তো এটা তো আমরা দেখেই বলে দিতে পারতেছি, তার মানে এমসিকিউ তে আমাদের ঝামেলা হবে না। তো সিকিউ তে যদি আসে তাহলে আমরা কি করব, সাইন এক্স রে জেড ধরতে হবে, তাই তো? তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স ডিএক্স ডিজেড। এখানে আমি একটা লাইন শর্ট করছি, মানে ডিজেড বাই ডিএক্স ওটা এই সাইডে নিয়ে আসতে হয় আর কি। তো এইটুকু আর এইটুকুর মিনিং হলো ডিজেড, ই টু দি পাওয়ার জেড ডিজেড। তো এবার আমাকে বলো ই টু দি পাওয়ার জেড এর মানে কি? ই টু দি পাওয়ার জেড এর মানে হলো ই টু দি পাওয়ার জেড প্লাস সি, আর জেড এর মানে হলো সাইন সাইন এক্স প্লাস। ঠিক আছে, এই তো তোমার কাহিনী, ঠিক আছে? আচ্ছা এটা অ্যান্সার, ওকে। তো এরপরে আমাকে দুই নাম্বারটা একটু বলো তো দেখি, দুই নাম্বারটাতে আসলে কি হবে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স ডিএক্স। এইটা করার আগে আমি একটু এক দুই মানে আমি তিনটা সূত্র শিখাই নেবো, তিনটা সূত্র, জাস্ট তিনটা সূত্র। আচ্ছা তো তোমাদের কি মনে আছে যে তোমাদের কি কি মনে আছে যে তোমার সাইন ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা কি মনে আছে? সাইন ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 বাই রুট 1 মাইনাস এক্স। অস্থির, অস্থির, এইটাই তো, এইটাই তো, সেইটা এইটাই তো। তাহলে আমাকে বলো তো দেখি, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি এটা পাবো কিনা, পাবো বলো? মানে এইটা এই অ্যান্সার কে ইন্টিগ্রেশন করলে কিন্তু এটা পাওয়ার কথা। হ্যাঁ, আবার আমাকে বলো তো দেখি, টেন কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মানে টেন ইনভার্স কে? হ্যাঁ, 1 বাই 1 প্লাস এক্স, ইনভার্স কে কোড বলছি। ঠিক আছে, আমাকে একটু বলো তো দেখি, কস কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কজ ইনভার্স কে, কজ ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস 1 বাই, এই যে এখানে একটা মাইনাস আসবে, তাই তো? এখানে একটা মাইনাস আসবে, তাই তো? তাই না? জি ভাইয়া, এখানে একটা মাইনাস আসবে। আবার এটা যদি ট্যান না হয়ে কট হইতো তাহলে এখানে কি হইতো? মাইনাস আসতো একটা, তাই না? এটাই তো, মানে সেম সূত্র, জাস্ট কজ এর জন্য মাইনাস আসে, কট এর জন্য মাইনাস আসে, আর কিসে, কোসেক এর জন্য মাইনাস আসে, এই তো। আচ্ছা তো এখন আমাদের এই সূত্র গুলাই আসবে তোমার ডিফারেন্সিয়েশনও, ঠিক আছে? যেমন ধরো, সরি, ইন্টিগ্রেশনও, যেমন ধরো তোমার ইন্টিগ্রেশনটা আছে এরকম, ইন্টিগ্রেশন অফ, এটুক লিখবা না, লিখার দরকার নাই, আমি জাস্ট বলতেছি। দেখো আমি যেটা লিখতে বলবো সেটা লিখবা, এটুকু লেখার দরকার নাই। এটা কি ইন্টিগ্রেশন করলে তাহলে কি হওয়ার কথা বলো তো দেখি, কি হওয়ার কথা? ট্যান ইনভার্স এক্স। সেম ভাবে এখানে যদি মাইনাস থাকতো তখন কি করতাম, এখানে যদি মাইনাস থাকতো কস ইনভার্স এক্স, হ্যাঁ কট ইনভার্স এটা করতাম। আচ্ছা ঠিক আছে, সেম ভাবে সাইন কস এরকম ওই ডিফারেন্সিয়েশনের উল্টাটা হবে। তো এখন এইটুকু একটু লিখে নাও। তো আমাদের এই যে যে জিনিসটা লিখলাম আমি, যে ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, এই ওয়ানটা এখানে ওয়ানটা থাকবে না, ঠিক আছে? ওয়ান তো মনে করো যে এক স্পেশাল কেস, ঠিক আছে? যদি জেনারেল কেসটা থাকে তাহলে এরকম থাকবে, ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স, ঠিক আছে? এটা হলো জেনারেল, মানে এখানে ওয়ান না থেকে তো অন্য কিছু থাকতেই পারে এই জায়গাতে, ঠিক আছে? সেটা আমি লিখতেছি। তাহলে এটার অ্যান্সারটা হবে ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। এটা তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, দেখবে এটা পাই যাবে। ওকে, তারপর আর একটা সূত্র আমি তোমাদেরকে বলবো, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? তো এইটাতে তোমার হবে কি, সাইন ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে? এইখানে একটু পার্থক্য আছে, এই দুইটা সূত্রের মধ্যে একটু পার্থক্য আছে। দেখো এইখানে আমার ওয়ান বাই এ আসছে,
কিন্তু এইখানে দেখো 1 বাই এ আসে নাই, এটা মনে রাখবা কিভাবে? এটা মনে রাখবা হলো এইভাবে, দেখো তোমার এইখানে দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে আর এইখানে আছে রুট। রুট মানে এটা একটা বেড়া, ঠিক আছে? তুমি যদি ধরো তোমার এখানে একটা ফার্ম আছে, ফার্ম ফার্ম মানে গরুর ফার্ম, ঠিক আছে? এখানে অনেকগুলা গরু আছে, ঠিক আছে? এটার ভিতরে অনেকগুলা গরু আছে। তো এই গরুর গরুর ফার্মের এই যে চারদিক দিয়ে তুমি কি করছো, উঁচা উঁচা দেয়াল তুলে দিছো বা বেড়া দিয়ে দিছো, ঠিক আছে? এখানে চারদিক দিয়ে বেড়া দিয়ে দিছো। তো বেড়া দিয়ে দিলে তোমার কি গরু বাইরে হতে পারবে? এখান থেকে গরু বাইরে হতে পারবে বলো? পারবে না ভাইয়া, এখান থেকে কিন্তু গরুটা বাইরে হতে পারবে না। এই কারণে এই যে রোডটা এই সেই বেড়ার মতো কাজ করবে। এখানে বেড়া ছিল না তাই এ বাইরে আসছে, এখানে বেড়া আসছে তাই এ বাইরে আসতে পারবে না। মনে থাকবে বলো, থাকবে কিনা? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, তো এরপর আরেকটা সূত্র, ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? এটা হলো কোসেক এর সূত্র, ওয়ান বাই এ, সরি কোসেক না, সেকের সূত্র, সেক ইনভার্স এক্স বাই, ঠিক আছে? তো এখন এখানে একটু খেয়াল করো সবাই, যে তোমার আমি তো তিনটা লিখছি, তাই না? তিনটা অনুপাত লিখছি না? তো এই তিনটা থেকে বাকি তিনটা বের করা যাবে না? বলো তো দেখি বাকি তিনটা বের করা যাবে কিনা। যেমন ধরো তোমার এইখানে যদি মাইনাস থাকতো তাহলে আমার এখানে টেন হইতো নাকি টেন না হইয়া কি হইতো বলো তো দেখি? কট ভাইয়া, কট হইতো, কট হইতো। আর এইখানে যদি মাইনাস থাকতো তখন কি হইতো? এখানে কি হইতো? কোসেক, কোসেক নাকি কস? কস হইতো, কস হইতো, হ্যাঁ কস। এইখানে যদি মাইনাস থাকতো তখন কি হইতো? এখানে আমি এখানে দিয়ে রাখতেছি যাতে তোমরা পিডিএফ যখন দেখবা, আমি তো পিডিএফ দিয়ে দিবো, পিডিএফ যখন দেখবা তখন যাতে তুমি ইয়া করতে পারো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, যে তিন নম্বর সূত্রটা ওইখানে ডিএক্স হবে না? হ্যাঁ ডিএক্স হবে, আমি লিখছি কিন্তু দেখা যাচ্ছে না, এবার দেখা যাবে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তো এখন আমরা এই ম্যাথটা করব। তো এই ম্যাথটা যদি করতে চাই, দেখো উপরে আছে কি ই টু দি পাওয়ার এক্স, সাথে ডিএক্সও আছে। তো এখন কথা হইলো যে কাকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স হয় বলো তো দেখি? কাকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়? ই টু দি পাওয়ার এক্স কে, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়। তার মানে আমার ধরতে হবে কাকে? ই টু দি পাওয়ার এক্স কে কে ধরতে হবে, তাই না? তার মানে আমি এইখানে দেখো এইখানে যে জিনিসটা আছে, এইখানে ই টু দি পাওয়ার 2 এক্স আছে, এটাকে আমি জাস্ট একটু সাজায় লিখবো সুন্দর করে, এইভাবে লিখলাম। তাহলে আমি এখন ধরবো কাকে? ই টু দি পাওয়ার এক্স কে ধরবো, ই টু দি পাওয়ার এক্স dx dz। তাহলে আমার এখানে হচ্ছে কি z 1 প্লাস z স্কয়ার। এখন আমাকে বলো তো দেখি এইটা কোন সূত্রের মধ্যে পড়তেছে? এটা এই তিনটার মধ্যে দেখো ভাই, এক নাম্বারটা, এক নাম্বারটা, কারণ 1 মানে কিন্তু 1 না, 1 মানে কিন্তু 1 স্কয়ারও লেখা যায়। তাহলে আমার সূত্রটা কি হয়? 1 বাই এ, এর ভ্যালু 1, 1 বাই এ মানে তো একই, তাহলে 1 আর লিখলাম না, ট্যান ইনভার্স x, x মানে কি z, z বাই 1, তো z লিখলাম, প্লাস c সমান ট্যান ইনভার্স z মানে হলো, z মানে হলো e to the power x, প্লাস c, এটা হলো আনসার। বুঝতে পেরেছো নাকি? মাথার উপর দেখেছ আমাকে একটু ভালো বলো তো দেখি। আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু দেখাচ্ছি। দেখো এইখানে আমার যে জিনিসটা আছে সেটা হলো যে উপরে আছে e to the power x, ঠিক আছে? উপরে আছে e to the power x আর সাথে আছে dx। তো এখন আমার এমন একটা জিনিসকে ধরতে হবে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে e to the power x হয়। তো আমরা জানি e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? e to the power x হয়। তো এই কারণে এটা সমান আমি z ধরছি, z ধরে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এরকম হলো। তার মানে এইটুকু অংশ এবং এইটুকু অংশের যে গুণফল সেটা হলো dz। তো dz লিখলাম, এটা হলো 1 1
এইটুকু মানে হলো জেড জেড তার উপর স্কোয়ার, তার মানে এই যে জিনিসটা এই সূত্রটা পড়তেছে আমার এইটা, এই সূত্র ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মানে হলো ওয়ান স্কোয়ার, তার মানে আমার সূত্রটা হচ্ছে ট্যান ইনভার্স জেড বাই এ, এ মানে হলো এক, তো এই কারণে আর এক দিলাম না, প্লাস সি, এবার জেড এর ভ্যালু হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাই হলো অ্যান্সার, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এরপরের কোশ্চেনটা, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার থ্রি এক্স ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান ডিএক্স, তো তোমরা একটু আমাকে বলো তো দেখি, তোমরা একটু আমাকে বলো তো দেখি যে এইটা মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, নিচেরটা উপরে আসবে, উপরে টু দি পাওয়ার থ্রি এক্স, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে থ্রি ই টু দি পাওয়ার থ্রি এক্স হওয়ার কথা না, অতিরিক্ত কি আনতে হবে, একটা তিন আনবো আর একটা তিন বাদ দিয়ে দিব, তাহলে এখন আমাকে বলো তো দেখি এই যে এই সূত্রটা এখন এখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা, ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স এবং তার উপরে ডিফারেন্সিয়েশন, এটা সমান কি হয় লন ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স প্লাস সি, এটা কি এখানে অ্যাপ্লাই করতে পারবো, পারবো বলো, পারবো কিনা? জি ভাই পারবো। জি ভাই। আচ্ছা তাহলে আমার অ্যানসার হবে e টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস সি, সবাই কি বুঝতে পেরেছো নাকি মাথার উপর দেখেছে? হ্যাঁ আমি এখন একটা টাইপের ম্যাথ দেখাবো যে ম্যাথটা তোমাদের বইয়ের মধ্যে নাই কিন্তু পরীক্ষার মধ্যে দিতেই পারে বা এডমিশনের মধ্যে দিতেই পারে, ঠিক আছে? দেখো এখানে আমার কোশ্চেনটা ছিল কি ই টু দি পাওয়ার থ্রি এক্স, তাই তো, আর নিচে কি ছিল ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান ছিল, তাই তো, এরকম ছিল না কোশ্চেনটা, এটা তো ছিল কোশ্চেন। আচ্ছা তো এখন আমি কি করবো জানো, এটা একটু চেঞ্জ করে দিব, একটু চেঞ্জ করে দিব, ধরো এইখানে আমার একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম, কনস্ট্যান্ট এটা দিয়ে না দিয়ে চার দিয়ে দেই, এখানে একটা কনস্ট্যান্ট দিলাম পাঁচ, এখানে একটা কনস্ট্যান্ট দিলাম দুই, এখানে এক না দিয়ে ধরো আমি আরো অন্য কিছু দিয়ে দিলাম, যেমন ধরো প্লাস থ্রি, ঠিক আছে, এটা দিয়ে থ্রি না ধরো আমি দিলাম ফোর, ঠিক আছে, এরকম দিয়ে দিলাম, তো এখন এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, তো এখন তো দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি এটা জীবনে কোনোদিন হবে, উপরেরটা জীবনে কোনোদিন হবে, কারণ এখানে তো একটা কনস্ট্যান্ট আছে, হবে বলো? না ভাইয়া হবে না, তো এখন আমি এই জিনিসটা একটু সলিউশন করব, ওকে দেখো এই ম্যাথটা একটু বড় হবে, ঠিক আছে, তার আগে এটার অ্যান্সার কি হবে একটু আমি বলে দিই, দাঁড়াও আমি একটু বলে দিচ্ছি, দেখো এটার অ্যান্সার, এটার অ্যান্সার হবে ফাইভ বাই ফোর ইন্টু এক্স প্লাস আট, চার চার ষোলো আট দশ, ষোলো থেকে দশ বাদ দিলে ছয়, ওয়ান বাই থ্রি লন টু ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস, এটার অ্যান্সার হবে এটা, ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও এটার অ্যান্সার হবে এটা, বুঝছো? ঠিক আছে দেখছো আমরা এভাবে সবকিছু করব, বুঝছো কিছু কি ভাইয়া, কি বুঝছো, বুঝছো যে আমি ইন্টিগ্রেশনটা শেষ করছি, তাই তো, 5/4x নিছেন, তারপর 4 4 16 16 থেকে 5 দুকানে 10 মাইনাস করছেন, বাই 2 দুকানে 4 দুকানে 8 বাই লিখছেন, তারপর লন নিচে টুকু লিখে দিছেন প্লাস সি। আচ্ছা সুন্দর, দেখো এখন এটা আমি সিকিউ এর মাধ্যমে করব, তারপর এটা আমি বলবো, অনেকে বুঝে বুঝে নাই আমি বলবো। আচ্ছা দেখো এইটাতে দেখো আমার তো এখানে আমি সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারতাছি না, এটাকে ধরলে উপরেরটা হয় না, তো এই কারণে আমি আলাদা আলাদা করে ভাগ করব, 4 e to the power 3x 2 e to the power 3x plus 4, ঠিক আছে, plus dx দিয়ে দিই, plus 5 2 e to the power 3x plus 4
dx আমাকে একটু এনসিওর করো যে এই লাইনটা ভাঙছি যে এটা বুঝছো কিনা জি ভাইয়া বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তো এখন দেখো একটু কাটাকাটি করা যায় দেখো এখানে 2 আছে এখানে আছে 4 তো আমি 2 কমন নিতে পারি 2 কমন নিলাম উপরের সাথে কাটা দিলাম উপরে 2 থাকলো বুঝছো সবাই জি আচ্ছা তো এখন আমাকে বলো এই ইন্টিগ্রেশনটার মধ্যে জাস্ট এই ইন্টিগ্রেশনটার মধ্যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 3 to the power 3x yes. 3 to the power 3x কিন্তু এখানে আমার আছেটা কি 2 3 to the power আচ্ছা এই 2 তো এখানে থাকার কথা না তাই না 2 টাকে আমি বাইরে নিয়ে আসলাম e to the power 3x প্লাস 2 dx তো এখন আমার যে যে তুমি যে ডিফারেন্সিয়েশনের কথা বললা এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে কি আসবে 3 e to the power 3x তাহলে এখানে একটা 3 নিয়ে আসলাম আর এখানে একটা 3 নিয়ে আসলাম এটা বুঝছো জি ভাই জি ভাইয়া ওকে প্লাস হলো তার মানে এটুকুর ইন্টিগ্রেশনটা আমার হয়ে গেল মোটামুটি হয়ে গেল আমি সাজাই ফলাইছি হয়ে গেল তার মানে ঝামেলাটা এখানে তো এইখানে যে ঝামেলাটা আছে সেই ঝামেলাটা এখন আমি সলিউশন করব তো এটা করার জন্য প্রথমে যেটা আমার করতে হবে দেখো তোমার এইখানে যে জিনিসটা আছে তো এখানে কোনোটাকেই ধইরা তুমি উপরে টানতে পারবা না আনতে পারবা দেখো কাউকে ধরলে কি উপরে টাসে পাঁচ আসবে বা কনস্ট্যান্ট আসবে আসবে না না ভাইয়া এই কারণে এখানে একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা একটু খেয়াল করো এটা একটু মনে রাখতে হবে এরকম থাকলে মানে ধরো উপরে কনস্ট্যান্ট নিচে e to the power x ঠিক আছে প্লাস আরেকটা কনস্ট্যান্ট ঠিক আছে এখানে একটা কনস্ট্যান্ট থাকতে পারে কিছু একটা থাকতে পারে ধরো এরকম সুন্দর করে লিখি a b c এরকম এরকম ফরম্যাটে যদি থাকে তাহলে তোমাকে উপরে এবং হরে এবং লবে তোমার এটা দিয়ে গুণ করে নিতে হবে এটা দিয়ে গুণ করে নিতে হবে হরে এবং লবে ঠিক আছে এটা একটু মনে রাখো ঠিক আছে এটা একটু মনে রাখো যে এটা যে এরকম কখন করতে হবে এরকম আবার বলেন এই যে এরকম ফরম্যাটে যখন থাকবে এরকম ফরম্যাটে মানে উপরে একটা কনস্ট্যান্ট নিচে e to the power bx plus c তখন e to the power minus bx দ্বারা গুণ করতে হবে হবে হরে এবং লবে এটা একটু লিখে নিতে পারো চাইলে আমি সুন্দর করে লিখে দেই তাহলে জিনিসটা সুন্দর হবে দাঁড়াও ঠিক আছে এই তো আচ্ছা তো এটা লিখে দিলাম আমি একটু ছোট করি জিনিসটা ছোট করে কানে কোণায় রেখে দিই ওকে তো এখন দেখো এখানে তাহলে আমি কাকে গুণ করব বলো তো দেখি হর এবং লবকে কত দিয়ে গুণ করব বলো তো দেখি e to the power minus 3x e to the power minus 3x বা এই ক্ষেত্রে 5 বাই 2 কে কনস্ট্যান্টটাকে বেছে নেওয়া যাওয়া যেত না হ্যাঁ হ্যাঁ যাও যেত তোমার ইচ্ছা আমি নিব একটু পরেই নিব ঠিক আছে তুমি আগেও নিতে পারো পরেও নিতে পারো এটা কোনো সমস্যা না আচ্ছা এখন আমি যদি নিচে e to the power 3x দ্বারা গুণ করি তাহলে এইখানে কি থাকবে এটা কি চলে যাবে না 1 1 হয়ে যাবে 4 e to the power minus 3x ওকে এইবার দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় দেখছো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় একটু খেয়াল করো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় এই দুই কে করলে কত হয় 0 মাইনাস 12 e to the power minus 3 হ্যাঁ তার মানে আমার হচ্ছে কি মাইনাস 12 e to the power minus 3x তো এইখানে আমার এইটা তো আছে এইটাই তো আনা বেশি কঠিন ছিল আমি তো এটা এনে ফেলছি এখন কনস্ট্যান্ট তো ব্যালেন্স করা যাবেই তো এখন আমি এই পাঁচটাকে দূরে সরাই নেই পাঁচটাকে এখানে নিয়ে নিলাম এখানে আমার আনতে হবে কি মাইনাস 12 এখানে যদি আমি মাইনাস 12 আনি তাহলে আমাকে মাইনাস 12 দিয়ে ভাগ করে দিতে হবে করতে হবে কিনা তো এইটুকু সবাই বুঝছো কিনা আমাকে একটু এনসিওর করো ভাইয়া আবার একটু বলেন আচ্ছা আবার একটু বলি আচ্ছা দেখো আমি যখন নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করব নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে এইটা হয় এই যে এটা এই কারণে আমার উপরে এই জিনিসটা রাখতে হবে উপরে এই জিনিসটা রাখতে হবে এই কারণে আমি 5টাকে সরাই নিয়ে এখানে নিলাম কনস্ট্যান্টকে সরানো যায়
তো মাইনাস বারো রাখতে হবে, এই কারণে মাইনাস বারো নিয়ে আসলাম, তারপরে মাইনাস বারো দিয়ে ভাগ করলাম কারণ মাইনাস বারো আমি বাইরে থেকে নিয়ে আসছি। ওকে, এইবার দেখো কি করব, এইবার জাস্ট ইন্টিগ্রেশন। দেখো টু বাই থ্রি তো রইল, আমাকে বলো টু বাই থ্রি রইল, এখন আমাকে বলো এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, লন, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, লন বলো e টু দি পাওয়ার 3x প্লাস 2, তারপরে মাইনাস 5 বাই 2, 5 বাই 12, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, লন, লন শিট লন 2 প্লাস, আচ্ছা 2 প্লাস, আচ্ছা 2 টা আমি ইয়া করতেছি, দেখো 2 টা, আচ্ছা ঠিক আছে পরে লাইনে করি, 4 e টু দি পাওয়ার মাইনাস 3x, এইটাই হয় ইন্টিগ্রেশন কিনা বলো, এটাই হয় কিনা বলো আমাকে, হয়। আচ্ছা এইটা একটু, এবার আমি একটু সাজায় লিখবো, একটু সাজায় লিখবো, দেখো একটু সাজায় লিখবো, এই পর্যন্ত রাখলে অ্যান্সার হবে, কিন্তু আমি একটু সাজায় লিখতে চাইতেছি। দেখো এইখানে দেখো কি করা যায়, এখানে দুই কমন নেওয়া যায়, তাহলে কত থাকবে, এক, এখানে থাকবে কত, দুই, দুই কমন নিলাম। ওকে আচ্ছা দুই কমন নিলে দেখো লন, লন দেখো কি আছে, লনের ভিতরে গুণাকারে থাকলে কি হয়, লনের ভিতরে গুণাকারে থাকলে আমরা কি করতে পারি, যোগ করতে পারি, লন ই টু দি পাওয়ার, হ্যাঁ লন টু, হ্যাঁ লন ওয়ান প্লাস টু, হ্যাঁ ফাইভ বাই টুয়েলভ হবে, হ্যাঁ ঠিক আছে ফাইভ বাই টুয়েলভ হবে, টু কমন নিয়েছি, টু তো এটা থাকতেছে, দাঁড়াও একটু, টু ছিল, টু ছিল, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে 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 ঠিক আছে, আচ্ছা হ্যাঁ তো এখানে থাকতেছে কি ডি পাওয়ার মাইনাস থ্রি এক্স, ঠিক আছে। দেখো তো এখানে আমি এটা করতে পারি কিনা, ইটি দিবার টু এক্স কে, ইটি দিবার থ্রি এক্স কে, এটা লিখতে পারি কিনা, এটা লিখতে পারি, আচ্ছা এখানে যদি আমি যোগ করি, যে জায়গাতে যদি যোগ করি, যোগটা কি দেখতে এমন হবে না, দেখো তো যোগটা এমন হবে না দেখতে, এরকম হবে না দেখতে, দেখো তো এরকম যদি হয়, এখানে যে যোগটা এরকম যদি হয়, তো এখন এখানে দেখো ভাগাকারে আছে, ভাগাকারে থাকলে কি হয়, ভাগাকারে থাকলে বিয়োগ হয়, বিয়োগ হয়। আচ্ছা দেখো এটা কি পাওয়ার আছে না, পাওয়ার না, এটা পাওয়ারটা কি সামনে চলে আসবে না, জি 3x হবে, হ্যাঁ 3x হবে, জাস্ট 3x হবে, ঠিক আছে। তো এরপরে তুমি জাস্ট একটু যোগ করে দিবা, এই গুণ করে দিবা, একটু গুণ করে দিলেই তোমার ম্যাথটা ওই যে ওই ফরম্যাটে চলে আসবে, আমি যে অ্যানসারটা প্রথমে লিখছিলাম ওই ফরম্যাটে চলে আসবে, এত কিছু না করলেও হবে, তোমার অ্যানসার কিন্তু এইখানেই, তোমার অ্যানসার কিন্তু এই জায়গাতেই, এই জায়গাতেই কিন্তু অ্যানসার, এই জায়গাতেই কিন্তু অ্যানসার, ঠিক আছে। আমি জাস্ট করতেছি, আমি যে সূত্রটা দেখাবো সেটা করার জন্য, অ্যানসার কিন্তু উপরেই হয়ে গেছে। এবার তাহলে তুমি ইয়া করে দাও, দেখো তো এই জিনিসটাকে কোথাও সরানো যায় কিনা, লন টু না, টু কে যদি আমি ইয়া করে দেই তাহলে তো আমার এই জিনিসটা থাকতেছে না, এইটাকে আমি দূর করব কিভাবে, এটাকে দূর করার উপায় কি, লন, আচ্ছা পাইছি না, আচ্ছা এখানে কমন নেওয়া উচিত ছিল, আচ্ছা যাই হোক, তো মাইনাস ফাইভ বাই টুয়েলভ লন টু, মাইনাস ফাইভ বাই টুয়েলভ লন টু প্লাস ই টু দি পাওয়ার থ্রি এক্স, তারপরে মাইনাস ফাইভ মানে কত, ফাইভ, ফাইভ বাই টুয়েলভ না, ফাইভ বাই ফাইভ ইন্টু থ্রি বাই টুয়েলভ ইন্টু এক্স,
ঠিক আছে, এই জিনিসটা হইলো। এরপরে তুমি যেটা করবা সেটা হলো কি, দেখো এটা কি আছে 5/12 না, এখানে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 দিয়ে গুণ করবা, অথবা আচ্ছা এবার তুমি দেখো এটা কমন নিয়ে নাও, এই দুই অংশটুকু কমন নিয়ে নাও, এইটুকু আর এইটুকু কমন নিয়ে নাও, এইটুকু আর এইটুকু কমন নিয়ে নিলে কি হয়, আচ্ছা দাঁড়াও এটা এটা এটার ভিতরে ঢুকাই দিতে পারো, আচ্ছা একটু কমন নিয়ে নাও, লং 2 + e^3x ইন্টু কমন নিলে কি হয়, এটার এটা বিয়োগ হয়, 2/3 -5/12 লন 2 -15x/12 ঠিক আছে। এটা একটু ক্যালকুলেশন করবা, এটা একটু ক্যালকুলেশন করবা, তারপরে এই লনের সাথে, এই লনের সাথে তুমি দাঁড়াও এটা 4 দিয়ে গুণ করো, এটা 4 দিয়ে গুণ করো, তাহলে 12 8 আর 12, 8 থেকে ইয়া বাদ দিলে কত থাকে, 8 থেকে 12 বাদ দিলে কত থাকে, 8 থেকে 5 বাদ দিলে কত থাকে, 8 থেকে 5 বাদ দিলে তোমার 3 থাকবে, তাহলে 3/12 1/4, হ্যাঁ 3/12 মানে 1/4, 1/4 টা আমি তাহলে এখানে দিয়ে দিলাম ঠিক আছে, আর এটা হলো 15/x ঠিক আছে। তো এইগুলো আর একটু হিসাব করলে তোমার এই ফরম্যাটটা আসবে ঠিক আছে, এইটা হিসাবটা অনেক লং হয়ে গেছে, এই কারণে আর আমি আর আগাচ্ছি না, তোমরা একটু দেখো এই ফরম্যাটটা এসে যাবে, এই ফরম্যাটটা ঠিক আছে, আমার অ্যানসার কিন্তু মিলছে, দেখো এটা এই ফরম্যাটটা আমি ওইটাতে বানিয়ে নিতে পারবো। আচ্ছা ভাইয়া এই অঙ্ক কি শর্টকাটে করা যায় না? হ্যাঁ হ্যাঁ শর্টকাটে করা যায়, দেখাচ্ছি শর্টকাটে তো আমি প্রথমেই করছি, শর্টকাটে করে কি সিকিউরিটি করা যাবে? না 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 আমি তোমাকে দেখাচ্ছি কোন পর্যন্ত তুমি করবা, দেখো এইটার এইটা এইটা যে আমি অ্যানসারটা নিয়ে আসছিলাম, এই অ্যানসারটা আর আমি এখন যে অ্যানসারটা বানাইলাম সেটা সেম অ্যানসার, একটু দেখো ভাষা একটু দেখো, এই অ্যানসারটা আর এই অ্যানসার সেম। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এই লাস্টের পাঁচটা লাইন আমি বুঝি নাই কিছুই। আচ্ছা তুমি যদি না বুঝো তাহলে এই পাঁচটা লাইন দেওয়ার দরকার নেই, বাদ খুশি হয়েছো? তাহলে কিভাবে হবে এই পর্যন্ত অ্যানসার? ওকে ভাইয়া আমি তো আগেই বলছি এই পর্যন্ত অ্যানসার, বুঝছো? জি ভাইয়া। আর এটার শর্টকাটটা হলো যে এখানে আমি লিখছিলাম, আমি একটু আরেকবার লিখবো, হয়তো বা তো অনেকের মাথার উপর দেখেছে, ইন্টিগ্রেশন এই পর্যন্ত বুঝছো কিনা, ইন্টিগ্রেশন এই পর্যন্ত বুঝছো কিনা? জি ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা এই পর্যন্ত বুঝলেই হবে, এইটুকুই অ্যানসার, আর আমি পরেরটুকু করছি এই যে এটার সাথে মিলানোর জন্য, আর এটার সাথে মিলে মিলবে ঠিক আছে, এটাকে আগাইলেই মিলবে। আচ্ছা আমি জিনিসটাকে আরেকবার আরেকটা ইয়া দিয়ে আমি জিনিসটা সলিউশন করতেছি, দেখো ইন্টিগ্রেশন অফ ধরো এরকম আছে, এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি, সি ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ডি, এখানে ডিএক্স, এরকম ফরম্যাট যদি থাকে তাহলে তুমি এমসিকিউ এর জন্য যেটা করবা একটু লিখে রাখো, এমসিকিউ এর জন্য যেটা করবা সেটা হলো এইটা নিবা প্রথমে, এই বিভা কথা ঠিক কিনা? জি ভাইয়া। আচ্ছা এটা নিছিলাম প্রথমে প্লাস, এরপরে তুমি যেটা করবা সেটা হলো 1/m, এই যে এম টা আসবে 1/m ইন্টু, এরপরে যে এ বি সি ডি এর নির্ণায়ক, এ বি সি ডি এর নির্ণায়ক এর সাথে বি এর গুণ, বি এর সাথে সি এর গুণ, আর নিচে হলো এইটার এটা গুণ, তারপরে লন, লন হর, এটা হবে অ্যান্সার, বুঝছো? এটা একটু লিখে রাখো, দেখো একটু আগে যে ম্যাথটা করছিলাম এটা এই ফরম্যাটেই ছিল ঠিক আছে, আমি ওইটা থেকে আমি এটা করছিলাম, এই যে এইটা থেকেই মানে আমি ওই সূত্রটা থেকে এটা করছিলাম, এই অ্যানসারটা লিখছিলাম ঠিক আছে, আর এই অ্যানসারটা মনে রাখেন কিভাবে, এই অ্যানসারটা আর এই অ্যানসারটা সেম, আমার ইন্টিগ্রেশন 8 থেকে 10 বার শেষ করা। এবার বলো রিমি, এইভাবে করবা কিন্তু এই দুইটাই কিন্তু সেম রেজাল্ট ঠিক আছে, হইলো এটা তোমার বইয়ে নাই, বইয়ের বাইরে থেকে দিলাম, ওকে আচ্ছা এটা হইলো। এরপরে দেখো পরের ম্যাথ গুলা, চার নাম্বারটা, চার নাম্বারটা দেখো, চার নাম্বারটা দেখো তো কি,
e to the power x minus eta tumar tumra ektu bolo to dekhi etar answer ki hobe etar answer ki hobe x hobe ki x na x keno hobe kata kati jay ln e to the power x plus e to the power minus 2 মানে আমার যে দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় উপরেরটা আসে উপরেরটা তাহলে আমার आंसर কি ln e to the power x plus e to the power minus x ঠিক আছে আর সূত্র এখানে কি লিখবা ওই সূত্রটা লিখে দিতে পারবা না ঠিক আছে এগুলা এগুলা মনে রাখা সহজ মানে মানে ইয়া কৌশলটা বলবো রিমি বলবো কি ভাইয়া বললাম কিভাবে হয় বলেন বায়োলজি ক্লাসে এইসব করবা আমি বায়োলজি ক্লাসে এগুলা করতাম আর এই কারণে আমি কলেজে বায়োলজি ক্লাস হইতো না তখন এগুলা করতাম বায়োলজি তো পড়া ছাড়াই দিছি ম্যাথ ম্যাথ পড়তে পড়তে বায়োলজি পড়ার টাইম নাই আচ্ছা জি ভাইয়া ঠিক কথা আগে বায়োলজি অনেক পড়তাম এখন অনেক কমাই দিছি আচ্ছা তো আমাকে ধন্যবাদ তো কলেজে টাইম হয় না পড়মু গো ও আচ্ছা না আমার কলেজ আমার আমি যখন আমার তো আমার আমার সময় তো কলেজ করোনা ছিল না ঠিক আছে আমি কলেজে ভর্তি হইছিলাম 2015 সালে ঠিক আছে 2015 সালের জুন থেকে আমাদের ক্লাস শুরু ছিল ঠিক আছে জুন না জুলাই বোধহয় ঠিক আছে এরপরে 2016 তে কলেজে ছিলাম আর 2017 তো এইচএসসি एग्जाम দিলাম ঠিক আছে তো এই যে দুইটা বছর বলতে আসলে দুইটা বছর না এটা 18 থেকে 18 মাসের মতো তো এইখানে মনে করো যে আমি আমার যে কলেজ ছিল ক্লাস টাস হইতো তো আমার মনে আছে আমি বলি আমার মানে বায়োলজি ক্লাস নিতো মানে বায়োলজি ক্লাস নিতো একটা ম্যাডাম যে ম্যাডামরে আমি আম্মা বলে ডাকতাম সুবিধা হওয়ার জন্য বুঝছো তো আম্মা বলে ডাকতাম সুবিধা দিত মানে বিভিন্ন জায়গায় যেমন ধরো তোমার আমি তো বায়োলজি পারতাম না পরীক্ষার আগে বলতাম যে আম্মা পারি না ফেল করব তো কেমনে তারপরে বলতো দুই একটা চ্যাপ্টার দেখাই দিত তারপরে চ্যাপ্টারের অংশ বিশেষ দেখাই দিত দিয়া বলতো এগুলো পড়গা কাজে আসবে করতাম পাস করতাম ঠিক আছে তো বিষয়টা হলো আমার এখনো বায়োলজির আমি অনেকগুলো চ্যাপ্টার এখনো পড়ি নাই বুঝছো মানে ধরিও নাই তাও ভাই আপনি 89 পাইছিলেন আর আমরা এত পড়ে হচ্ছে 80 পাই না ঠিক আছে না এটা আসলে বোঝা যায় যে কোনগুলো আসবে ঠিক আছে আর আমার আমার এমসিকিউ তে কি হয়েছিল এমসিকিউ তে হয়েছিল আমার যে পিছনের যে ছেলেটা আমি এখানে বসছি আমার পিছনে যে ছেলেটা বসছে সে মেডিকেলের প্রিপারেশন নিছিল বুঝছো ঠিক আছে কিন্তু ও এখন ফার্মেসিতে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে ও মেডিকেলের সারা বছর মেডিকেলের জন্য পড়ছে কিন্তু কোচিং করছে ইঞ্জিনিয়ারিং মানে ওর সাহস হয় নাই যদি চান্স না হয় তাহলে তো ধ্বংস হয়ে যাবে ঠিক আছে তো ও পরে আর মেডিকেলের কোচিং করে নাই ও ইঞ্জিনিয়ারিং কোচিং করতে করছে তারপর এখন ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মাসিতে পড়ে আচ্ছা আর আমার যে বিষয়টা ছিল আমারে বলছিল যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমারে পার করে দিবি দিতে হবে আমাকে মানে আমি এগুলো পার করব আর ও আমাকে বায়োলজি পার করবে ঠিক আছে এই হলো অবস্থা আচ্ছা ভাই আমি এখন ভালো করে জানি না কলেজে কয়জন ছাত্র ছাত্রী আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি যে কাহিনীটা বলতে চেয়েছিলাম দেখো আমি একদিন ক্লাসের মধ্যে বায়োলজি ক্লাসে ক্লাসটা নিচ্ছিলেন হলো ওয়াজিবুল্লাহ স্যার উনি এখন রেসিডেন্সিয়ালে নাই উনি বিসিএস হইছে ওনার বিসিএস হওয়ার পরে মানে শিক্ষা ক্যাডারে উনি চলে গেছে কোন একটা সরকারি কলেজে কোন সরকারি কলেজে গেছে সেটা আমি জানি না তো আমি ক্লাসের মধ্যে এরকম ছিল ক্লাসের মধ্যে বেঞ্চ গুলো এরকম মাঝখানে সারি এরকম থাকে মাঝখানে যাতায়াতের জায়গা থাকে এরকম তো আমার কি হয়েছিল আমি একদিন ক্লাসের মধ্যে বসে বসা বায়োলজি পড়তেছি বায়োলজি বল সরি সরি বায়োলজি ক্লাসে স্যার বায়োলজি নিচ্ছে বায়োলজি ক্লাসে ম্যাথ করতেছে ঠিক আছে এটা হলো রুম ঠিক আছে এখানে হলো দরজা তো স্যার হলো যে এখানে তোমার স্যারের ইয়া থাকে মনে করো যে মানে উঁচু একটা জায়গাতে দাঁড়ায় স্যারে ইয়া করে লেকচার দেয় আর স্যার হলো ইয়াং মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে সদ্য বাইরে আসে মানে ইয়াং বলতে এমনটা অবস্থা যে ওনারে মনে করো যে ভাই মনে হয় ঠিক আছে ইয়াং টিচারদেরকে কিন্তু ভাই মনে হয় মানে মানে মাত্রই সবে মাত্রই ভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাইর হয়ে উনি রেসিডেন্সিয়ালে ক্লাস করাচ্ছেন তো ভাই ভাই মনে হয় মানে ওইরকম টিচার টিচার মনে হয় না গুরুত্ব ওইরকম ছিল না তো বায়োলজি পড়াচ্ছে আমি বা ম্যাথ করতেছি এখানে বসে আসলো স্যার আসলো আইসা বই নিল নিয়া ঢেল দিল ঢেল দিয়া এই যে দরজা এইখানে ফালাইলো আর আমার বললো বাইরে যাও আমি গেলাম না তো এটা হলো বারান্দা এইখানে একটা বেঞ্চ ছিল ঠিক আছে এখন ক্লাসের শুরুতেই ঘটনা এখন ক্লাস হলো 40 মিনিটের
তো আমি 40 মিনিট বাইরে এখন দাঁড়ায় থাকবো, আমি এখানে বেঞ্চে বসে এখানে বই তো ঢেল দিয়ে দিছে, তো আমি বসে বসে এখানে ম্যাথ করা শুরু করলাম, ঠিক আছে? মানে আমার সময় এরকম ছিল একটা সময়, বুঝছো কাহিনী? বুঝছো ভাইয়া, বই তো অনেক দূরে ছিল, কিভাবে পড়তেছিলেন? বইটা তো স্যার ঢেল দিয়ে এখানে ফেলাইছে, আর আমার তো বাইরে যেতে বলছে, আমি বইটা তো এখান থেকে তুলছি, তুইলা তো এখানে নিয়ে আস, এটা তো বেঞ্চ, এটা বারান্দা, বারান্দা, এটা বারান্দা। মানে ভাইয়া আপনি ম্যাথ লাভার? হ্যাঁ, না ফিজিক্সও পড়তাম আমি প্রচুর, আমি ম্যাথের চেয়ে ফিজিক্স বেশি পড়তাম। আচ্ছা তো দেখো তো এটা কোন ফরম্যাটে আছে, এই ফরম্যাটে কিনা একটু আগে যেটা দেখাইলাম, এটাকে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? এটিতে মাইনাস সি এক্স দিয়ে গুণ করতে হবে না, উপর নিচে এখানে যেটা থাকবে সেটার এখানে মাইনাস দিয়ে তারপর উপর নিচে গুণ করতে হবে না? জি ভাই। তাহলে এই এই ম্যাথটাকে কাকে দিয়ে গুণ করতে হবে বলো, এটাতে কাকে দিয়ে গুণ করতে হবে? কত হয় আর এটাকে করলে কি হয়? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই তো? তাহলে তুমি এখানে কি করবা, মাইনাস দিবা, এইখানে একটা মাইনাস দিবা, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এরপরে কি? মাইনাস লন ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। বুঝছো নাকি মাথার উপর গেছে বলো? লন এর মান তো নেগেটিভ হয় না, তাহলে এখানে মাইনাস লন, লন এর মান নেগেটিভ হয় না, লন এর ভিতরে নেগেটিভ হয় না, সেটা বলছি। আচ্ছা এইখানে নেগেটিভ হবে না, ঠিক আছে? এখানে জিরো হবে না, এখানে যা হবে সেটা হবে কি, শূন্যের থেকে বড়, মানে পজিটিভ, শূন্যের থেকে বড়, আর এই নেগেটিভ তো বাইরে, বুঝতে পেরেছো? জি ভাই। ওকে, এরপরের ম্যাথটা আচ্ছা এইখানে আমাকে বলো দেখি, পরের কোশ্চেনটা হলো ই টু দি পাওয়ার ওয়ান বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তোমরা মেসেজ দিও না, সরাসরি মাইক অন করে কথা বললাম আমার সাথে। এই যে ভাই এক্সাম কখন নেবেন? এক্সাম নিলেই তুমি চলে যাবো, তাই তো? আচ্ছা ভাই আগের অঙ্কটা একটু আবার একটু দেখাতে পারবেন? আচ্ছা ইমন ভাইয়ের পরীক্ষা আছে তো তাই বলি। ইমনের পরীক্ষা কখন বলো আমাকে? 10টা 20 থেকে শুরু ভাইয়া, 10টা 20 থেকে শুরু। আচ্ছা 10টা 20 তো ভাই, 5 মিনিট আগে অন্তত চাই। জি ভাইয়া। আচ্ছা কয়টার সময় পরীক্ষা নিলে ভালো হয়? 50 10টা 50 না? ভাইয়া যারা অফলাইনে পড়ছে তারা জানেন পরীক্ষা দিবে কিভাবে? এই যে সেম ভাবে, তারা তো ক্লাসে নাই, তারা ক্লাসে না থাকলে অ্যাবসেন্ট থাকবে। ইমন গেম খেলতেছে নাকি না আল্লাহ জানে। হ্যাঁ ইমন, না এই ওদের পরীক্ষা নিবি না আজকে 10টা 20-এ? এই ওটা একটু পিছিয়ে দে, একটু পিছিয়ে দেওয়া যাবে না? এই আমি ক্লাস নিচ্ছি, ওরা বলতেছে যে ভাই তারা আছে, ওই যে ভাই 5 মিনিট 10 মিনিট আগে রিভিশন দেওয়া লাগবে। আচ্ছা ইয়া 50 এ দিতে দিতে বলতো, ইয়ে 10টা 50 এ দিতে বললো। না না আমি 50 পর্যন্ত ক্লাস নিব না, আমার ধর ইয়া যাবে 10 পর্যন্ত যাবে, 10টা 10 সরি বল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 10টা 30 বুঝি নাই তোমার কথা, বুঝি নাই বলো, মাইনাস লন, মাইনাস লন ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। হ্যাঁ এটা কি ভাই এভাবে লেখা যায়, লন ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স? হ্যাঁ লিখতে পাবা। কেমনে ভাই এটা একটু বুঝাই দেন। আচ্ছা এটা লেখা যায়? জি ভাই। এই মাইনাস মানে কি, মাইনাস ওয়ান? বুঝছো বুঝছো? হ্যাঁ এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। ওকে আচ্ছা তো এটাকে বলো তো কি, এটা এটাকে কাকে দিয়ে গুণ করব, কত দিয়ে গুণ করব উপরে নিচে? এটাকে ই টু দি পাওয়ার এক্স,
e to the power x তাই না এখানে মাইনাস আছে তার মানে কি এটা বিপরীত চিহ্নটা নিতে হবে e to the power x দ্বারা গুণ করব e to the power x দিয়ে গুণ করলে এটা প্লাস থাকবে এটা কি থাকবে e to the power x dx তো এখন আমাকে বলো নিচেরটাকে ডিফারেনশিয়েশন করলে উপরেরটা হয় কিনা হয় বলো জি ভাই আচ্ছা এটা आंसर ঠিক আছে ওকে হইছে হইছে কিনা জি ভাই আচ্ছা তো আমরা তাহলে একটু পরীক্ষা দেই একটু পরীক্ষা দেই এখন ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা ডাকবে যে আসো 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 ভয় পরীক্ষা নেবে আসো 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 ডাকবে কিনা বলো জি ভাইয়া হ্যাঁ এই হলো অবস্থা হ্যাঁ রেসপন্স অন করছি পরীক্ষা দাও এটার ভিতরে ঢুকো ঢুকলে এই যে এখানে এক্সামটা পাবা এক ক্লাস ওয়ার্কে গেলেই তুমি এটা এক্সামটা পাবা ভাই লিংক লিংক দিব না লিংক দিব না লিংক দিলে লিংক পাচার হয়ে যায় গুগল ক্লাসরুমে তো অ্যাপ আছে তোমার ফোনে তাই না ওই গুগল ক্লাসরুম অ্যাপে যাও অ্যাপে যাওয়ার পরে এই ক্লাস ওয়ার্কে যাবা ঠিক আছে অথবা এই যে স্ট্রিম যেখানে যে পোস্ট আছে দেখো যেখানে আমার পোস্ট আছে এই পোস্টের ভিতরে গেলেও তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে যে আমার এই এই জিমেইলের নাম হলো ব্যাক বেঞ্চার্স পোস্ট এ নিউ অ্যাসাইনমেন্ট ঠিক আছে তো ডেইলি এক্সাম টু এটাতে গেলেও তুমি পরীক্ষাটা দিতে পারবা লিংক দিলেই পাচার হয়ে যাবে এই ডেইলি এক্সামের বিষয়টা ভালো লাগতেছে না তোমাদেরকে বলো তো দেখি বলো বাতাও মুঝে বাতাও কেউ কথা বলবে ভাইয়া আপনার গুগল ক্লাসরুমে কি হয়েছে ব্যাক বেঞ্চার্স দিয়ে অ্যাকাউন্ট আছে আমি জেড নাই অ্যাকাউন্ট দিয়ে মানে তুমি অ্যাড নাই মানে মানে ভাই আমি বুঝতেছি না আচ্ছা তোমার কি আছে মানে এই গুগল ক্লাসরুমটা কি অ্যাড করা আছে মানে না ভাইয়া ডাউনলোড করা নাই ডাউনলোড করা আছে কিন্তু আপনার সাথে অ্যাড করা নাই মানে আপনার আমার ইয়ার সাথে আচ্ছা ঠিক আছে আমি দাঁড়াও লিংক দিচ্ছি লিংক দিয়ে দিচ্ছি দাঁড়াও কই এই তো এই লিংকে গেলেই পাই যাবে হ্যাঁ ভাইয়া আমার তো গুগল ক্লাসরুম বা আরেকটা কি যেন দেখাইলেন ওটা একটাও নয় আমি কিভাবে পরীক্ষা দিব আচ্ছা গুগল ক্লাসরুমটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তোমাকে প্লে স্টোর থেকে ইনস্টল করো ইনস্টল করে ওই যে যে লিংক হয়ে গেছে ওকে দেখো এই যে এইখানে তোমার 157 জন পোলাই পান এটার সাথে অ্যাড আছে ঠিক আছে আর তুমি অ্যাড নাই তার মানে তুমি কি পিছিয়ে আছো না বলো প্রযুক্তি সম্বন্ধে তোমার আইডিয়া কম না বলো দেখো এই যে 158 ভাই হ্যাঁ হ্যাঁ আমি অ্যাড নাই ভাই অ্যাড নাই তুমি অ্যাড নাই কেন ওই গ্রুপে ইয়া করো লিংকে চাপ ক্লিক করো তাহলেই হবে ভাইয়া ডাউনলোড তো হয় না জুম অ্যাপস ডিলিট করে দেওয়া লাগে আচ্ছা তাহলে তুমি পরে করো
ভাই লিংকটা কই ভাই পাইতেছি না তো কিসের লিংক পরীক্ষার জি ভাই পরীক্ষার লিংক তুমি গুগল ক্লাসরুমে ঢুকছো তোমার অ্যাপ যে আছে ওটাতে ঢুকছো জি ভাই ঢুকছি ঢুকার পরে দেখো আমি যে পোস্ট করছি না ওইখানেই সাকিব আল হাসান হ্যান্ডিং করছে মানে ও জমা দিছে মানে বুঝতেছিলাম না কেমনে চালু করবো আর কি এগুলা বুঝো না বলো গুগল ট্রান্সলেটর টেল এক্সাম 2 তে ক্লিক করছে তারপর কই ক্লিক করব ভাই টেল এক্সাম 2 তে ক্লিক করছো ক্লিক করছো লিংকটা চাপ দাও তাহলেই হয়ে যাবে অ্যাটাচমেন্ট লিংকে চাপ দিলে ক্রোম আসবে পরে ক্রোম থেকে তো ঢুকতে হবে হ্যাঁ হ্যাঁ লিংক দিয়ে দেখো লিংকে চাপ দিলেই দেখো তোমার ই আসবে একটা ফর্ম আসবে ফর্মের মধ্যে পরীক্ষা দেখো কতগুলো দেখো কতগুলো অ্যাপ্লাই পানি দেখো এই যে 5 পাইছে ঠিক আছে দেখো এই যে এখানে 5 পাইছে এখানে 5 পাইছে ঠিক আছে এগুলা তোমাদের অ্যাটেনডেন্স হিসেবে কাউন্ট হবে বুঝছো দেখো গত দিনের যে एग्जामটা ছিল এটা দেখো ইয়া কে কে দিছে আর কে কে দেয় নাই সেটা আমার এখানে চলে আসছে কিন্তু দেখো গত দিনেরটা দেখাই এটা হলো কত দিনের হ্যাঁ তাহলে তো আমি আজকে দিতেই পারলাম না দিতে পারলাম না তো ঠিক আছে এই যে এরা দিছে সবাই এরা সবাই দিছে দেখো যেখানে হ্যান্ডিং লেখা উঠছে কে কে যারা যারা যে লেট করে দিছে যে ইয়া তারা লেট ইয়া লেট লেখা আছে দ্বারা এই যে এরা হলো মিসিং বুঝছো এরা অ্যাবসেন্ট ছিল দেখছো এরা হলো অ্যাবসেন্ট ঠিক আছে যেমন ধরো এই যে একজনের কাছে ক্লিক করলাম যেমন এই যে এই যে এইখানে আমি ক্লিক করলাম দাঁড়াও মানে ডিটেইলস এসে যাবে ওর এখানে ক্লিক করলাম দেখো ওর হিস্ট্রি হিস্ট্রি সব এসে যাবে ঠিক আছে দেখো প্রথমটাতে ইয়া করছে হ্যান্ডিং করছে দুইটাতেই ঠিক আছে এইটাতে ও এখন পর্যন্ত পরীক্ষাটা দেয় নাই ঠিক আছে যে এশা সাদিয়া রহমান এশা ওই এক্সামটা এখন পর্যন্ত দেয় নাই অ্যাসাইনড হয়ে আছে এক এক্সাম দেয় নাই আর গতদিনেরটা দিছে ঠিক আছে হ্যান্ডিং করছে ডান লেফট মানে দেরিতে করছে আর কি বুঝছো এরকম করে এক মাসের সব রেজাল্ট এখানে আসবে যে কখন সে দিছে বা দেয় নাই সবকিছু আর সেটারই একটা কপি তোমার গার্ডেনের কাছে যাবে বুঝতে পেরেছো চ্যাটবক্সে লিংক দিয়ে দিলেই তো হয় না না চ্যাটবক্সে লিংক দিলে সেটা মেসেঞ্জারে চলে যাবে মানুষের ইনবক্সে চলে যাবে বলো যাবে কিনা গেলে কি হবে আচ্ছা তাহলে তোমরা পরীক্ষা দাও সমস্যা নেই আমি ইয়া করি কন্টিনিউ করি কেমন ওকে তাহলে এটা আমাদের হইল এরপরেরটা দেখো এরপরেরটা দেখো এরপরেরটা কি আছে দেখো এরপরে তোমাদের যে ম্যাথটা আছে সেটা হলো তোমার কি এই যেটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখো এটা প্রচুর আসছে প্রচুর ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আচ্ছা দেখো এই ম্যাথটা আছে এটা মানে কি এইটা মানে তোমার e to the power x plus 1 by e to the power x তাই তো এবার এখানে তুমি লসাগু নিয়ে যোগ করে দাও তো লসাগু নিলে তাহলে কি হয় e to the power x 1 plus e to the power x 2x আর কি 2x মানে x স্কয়ার dx তো এখন আমাকে বলো এইটুকু সমান হলো কয় নাম্বার দুই নাম্বার না দেখো তো দুই নাম্বার ম্যাথটা আর এটা সেম কিনা বলো জি ভাইয়া দুই নাম্বার ম্যাথ আর এইটুকু সেম কিনা এই বিভা বলো সেম জি ভাইয়া আচ্ছা তাহলে কি করবো নাকি করবো না বলো করা লাগবে না
আচ্ছা দুই নাম্বারের মতো এরপরে দুই নাম্বারটা শেষ ইয়া এটা শেষ তারপরে দেখো এটা আচ্ছা এটাতে তোমাদেরকে আমি একটা কোশ্চেন করব আচ্ছা দাঁড়া একটা কোশ্চেন করি দেখো ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার উপরে রুট এটার অ্যান্সার কি বলো তো দেখি এটার অ্যান্সার কি সাইন ইনভার্স এক্স বাই থ্রি সাইন ইনভার্স এক্স বাই থ্রি প্লাস সি এখন যদি ইন্টিগ্রেশনটা এইরকম থাকে এইরকম থাকে এরকম থাকে তখন অ্যান্সারটা কি হবে তখন অ্যান্সারটা কি হবে বলো এই জায়গাতে এক্স থাকার কথা এক্স এর পরিবর্তে কি আছে ভাই এক্স এর পরিবর্তে এটা বসবে 4x + 2 4x + 2 এটা কি লিনিয়ার কিনা জি ভাই লিনিয়ার কিন্তু তাহলে আমার অ্যানসারটা কি হবে সাইন ইনভার্স এই যেটাকে আমি মনে মনে চিন্তা করব এটাই x কারণ এটার পাওয়ার 1 এখানেও ভিতরে স্কয়ার বাদ স্কয়ার তো সূত্রের স্কয়ার এটা তো স্কয়ার তো সূত্রের স্কয়ার তাই না এইখানে ভিতরে এখানে 1 এখানেও 1 ঠিক আছে আর এই স্কয়ার তো সূত্রের স্কয়ার স্কয়ারটা বাদ এর স্কয়ার নিয়ে চিন্তা করো না বাই 3 তাহলে আমাকে পরে কি করতে হবে বলো তো দেখি লিনিয়ার এটুকু তো লিনিয়ার তাহলে আমার কি করতে হবে চার দ্বারা ভাগ করতে হবে চার দ্বারা ভাগ করে দিতে হবে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিতে হবে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 4 হয় ঠিক আছে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে 4 হবে তো সেই 4 দিয়ে ভাগ করতে হবে এটাই হলো অ্যানসার এটা বুঝছো সবাই বুঝছো সবাই জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা এটা যদি বুঝো তাহলে দেখি 8 নাম্বারটা আমাদের জিনিসটা ইজি হয়ে যাবে অনেক 8 নাম্বারটা ইজি হয়ে যাবে e to the power x dx 3 minus 4 e to the power 2x এটাকে একটু গুছায় লিখি এটাকে একটু গুছায় লিখি এভাবে 2 e to the power x whole square একই জিনিস না একই জিনিস কি না কি হয় একই আচ্ছা এখন আমাকে বলো আমি যদি এইটাকে ধরি তাহলে উপরের এটা পাবো কিনা পাবো জি ভাই পাবো আচ্ছা তার মানে 2 e to the power x সমান z ধরলাম তো 2 তো কনস্ট্যান্ট e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x আর z কে করলে কি হয় dz by dx তার মানে e to the power x dx dz by 2 হলো তাহলে এবার ইন্টিগ্রেশন করি আমরা এইটুকু মানে কি উপরের অংশটুকু মানে কি উপরের অংশ হাফ dz হাফটা সামনে দিয়ে আসলাম dz টা এখানে রাখলাম তারপর রুট 3 মাইনাস z স্কয়ার এখন আমাকে বলো 3 কে কি আমি এইভাবে লিখতে পারি রুট 3 হোল স্কয়ার হ্যাঁ তাহলে আমার অ্যানসারটা কি হলো সাইন ইনভার্স z বাই রুট 3 z এর ভ্যালু কত 2 e টু দি পাওয়ার x 2 e টু দি পাওয়ার x হ্যাঁ 2 e টু দি পাওয়ার x আমাকে বলতে পারবা কাকে ধরতে হবে দাঁড়াও দিচ্ছি এটা কোশ্চেনটা লিখে নেই আচ্ছা বলো তো দেখি এটার ইয়াটা কি হবে কাকে ধরতে হবে দাঁড়াও এটা তুমি চাচ্ছ হ্যাঁ এটা একটু স্ক্রিনশট নাও তাড়াতাড়ি
আচ্ছা হইছে জি ভাই হইছে আচ্ছা এইখানে দেখো আমি কাকে ধরবো বলতে দেখি x e to the power x x e to the power x কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা কিন্তু আসে দেখো x e to the power x এটাকে যদি আমি z ধরি এখানে দেখো u v x কে রাখলাম e to the power x কে ডিফারেন্সিয়েশন করলাম প্লাস e to the power x কে রাখলাম x কে করলে কি হয় 1 e to the power x কমন নেই এটা হলো তার মানে এতটুকু এটুকু কি উপর আছে তাই না কারণ ওইটুকু মানে কি dz cos স্কয়ার এটুকু মানে কি z তার মানে জিনিসটা কি হলো sec স্কয়ার z dz sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয় tan z tan z z মানে কি x e to the power x এটি आंसर ওকে এরপর আমাদের আর দুইটা মেথড আছে দুইটা মেথডের মধ্যে দুইটাই খুব সহজ দেখো দেখো এখানে x নাম্বারটা মানে 10 নাম্বারটা ইন্টিগ্রেশন অফ e to the power 2x 1 plus e to the power 4x dx এটা হলো আমাদের প্রথম মেথডটা 10 নাম্বারটা এখানে আমাকে বলো তো দেখি কাকে ডিফারেন্সিয়েশন করলে e to the power 2x আসে বলো ভাই এখানে tan এর সূত্র হলো না tan ইনভার্স tan এর সূত্র তো পরে আগে ধরো এটা তো এগুলা তো সরাইতে হবে e to the power 2x হ্যাঁ e to the power 2x কে ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু আমার e to the power 2x টা আসবে এবার আমি কাকে ধরবো e to the power 2x কে ধরবো 2 e to the power 2x dx dz এই দুইটা ওইখানে নিয়ে নেই তাহলে হলো কি হাফ এইটুকু আর এটুকু মিলা হলো কি dz আর 1 প্লাস z স্কয়ার বুঝছো সবাই নাকি মাথার উপর দেখেছে একটু আমাকে জানাও বুঝছি ভাইয়া আচ্ছা এটুকু মানে কি এটুকু মানে কি 1 বাই a tan ইনভার্স z বাই a এর ভ্যালু 1 তাই আর দিলাম না z মানে কি এটা आंसर ঠিক আছে বুঝছো বুঝছো কিনা ভাই আচ্ছা শেষ শেষ মেথটা শেষ মেথটা দেখো এইটা খুবই ইজি একটা ম্যাথ খুবই ইজি মানে খুবই ইজি বলো তো দেখি এখানে লেখা শেষ করি বলো তো দেখি এখানে কাকে ডিফারেন্সিয়েশন করলে কোনটা আসবে এটা তো পরে x প্লাস ln x কে ডিফারেন্সিয়েট করি পরে x প্লাস ln x তার মানে ln x এর ওই পোরশনটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি ঠিক আছে তাই না ln x এর ওই পোরশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার এই অংশটুকু এসে যাবে তাই তো এই পোরশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা এসে যাবে তাই কি না জি ভাইয়া আচ্ছা তার মানে জিনিসটা ওই যে প্রথম যে গতদিন যে একটা শর্টকাট দিছিলাম ওটার প্রথম সূত্রটার মতো হলো না ফাংশন অফ x হোল টু দি পাওয়ার n তারপর আবার ফাংশন ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন ওটার মতো কিন্তু হয়ে গেছে তো তুমি এমসিকিউ তে এভাবে করতে পারবে আর কি যাই হোক আমি সিকিউটা করি এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা এটাকে ইন্টিগ্রেশন করলে সরি ডিফারেন্সিয়েশন করলে এটা dx dz তার মানে এইটুকু আর এইটুকু মিলা কি হচ্ছে dz আর এইটুকু মিলা কি এইটুকু একা কি z তার মানে z স্কয়ার বাই 2 প্লাস c z মানে কি এটা ঠিক আছে এইটু অ্যান্সার বুঝতে পেরেছো সবাই হ্যালো জি ভাই বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকবে আজকের হ্যাঁ আজকের ক্যারি করব না আগামী নেক্সট মঙ্গলবারে যদি আমি ক্লাস নেই পরীক্ষাও থাকবে মঙ্গলবারে তোমার 10.3 এর 1 এবং 2 এর উপর পরীক্ষা ঠিক আছে 10.3 এর 1 এবং 2 এর উপর পরীক্ষা থাকবে মঙ্গলবারে ঠিক আছে উইকলি এক্সাম উইকলি এক্সাম মঙ্গলবারে 10.3 এর
এক প্লাস দুই, ঠিক আছে? সেখানে ম্যাথ আছে মনে হয় বিশটা, ঠিক আছে? বিশটা বা বাইশটা, বাইশটা ম্যাথের উপরই পরীক্ষা হবে, বাইরে থেকে কিছু কোশ্চেন আসবে না, ঠিক আছে? তো এমসিকিউ গুলা ট্রাই প্র্যাকটিস করে এমসিকিউর উপর পরীক্ষা হবে, ঠিক আছে? নেগেটিভ মার্কিং থাকবে, টাইম লিমিটেড থাকবে, ঠিক আছে? টেস্ট মোজে এক্সাম হবে, গুগল ফর্মে এক্সাম হবে না, ঠিক আছে? এই তো তাহলে থাকো সবাই, আল্লাহ হাফেজ।